মহিলারা অলরেডি এম্পাওয়ার্ড আছে, কিছু মহিলাদের জন্যে সে তারা একটা প্রেরণা হয়ে ওঠে কি পরবর্তীকালে মানে ফিউচারে তারা তাদেরকে প্রেরণা করতে পারে। তোমার কোয়েশ্চেন, উমেন ইজ অলরেডি এম্পাওয়ার্ড, কি তাদের এম্পাওয়ারমেন্ট দরকার? ভেরি নাইসলি ফ্রেমড। আমাদের যে আজকে দিন আছে, আমরা মহিলারা অনেক অনেকভাবে এগিয়ে এসেছি, কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সঙ্গে কাজ করছি বা তাদের থেকে ভালো কাজ করছি, কিন্তু এ মানে নয় যে এম্পাওয়ারমেন্ট লাগবে না। এম্পাওয়ারমেন্ট নিশ্চয়ই লাগবে, তাদের জন্য লাগবে যারা অলরেডি এই রাস্তাটা দেখেনি, তারা সাকসেসের রাস্তায় বেরিয়ে আসেনি। আমরা তাদেরকে আরও বেশি সচেতন যদি করে তুলতে পারি আমাদের কথাতে, ইউনিটিতে, সেমিনারে, ওয়ার্কশপ করিয়ে বা ওয়ান টু ওয়ান সেশন করিয়ে, তাহলে অনেক অনেকভাবে আমাদের মতন অনেক মহিলা এগিয়ে আসতে পারে। আই হ্যাভ ডান ইট, আই ক্যান ডু ইট, অ্যান্ড আই উইল নেভার গিভ আপ, এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। নারী মানে কি? নারী মানে কি অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনার? নারী মানে কি আমি একটা সাকসেসফুল লেডি? নারী মানে একটা বিজনেস ওমেন? নারী তো অনেক দিন ধরে আছে, মানে অনেক দিন ধরে নারীর একটা স্পেশিয়ালিটি বলো কি নারীর একটা ইম্পর্টেন্স বলো, সেটা তো সবসময় রয়েছে। আর শুধু কি পুরুষকে আমরা দোষী দিতে পারি? অনেক এমন পুরুষ আছে যারা নারীকে এগিয়ে দিয়ে এসেছে। একটা খুব ভালো গান আছে যে যদি তোর দর্শনে কেউ না আসে তবে একলা চলবে, এই গানটা যদি নিজের ভেতরে আমরা সবসময় মনে করতে পারি, তোমার কারোর সাহায্য দরকার নেই, তোমার কারোর প্রেরণা দরকার নেই, তুমি নিজেই এক প্রেরণা আছো, তুমি নিজে অনেক আছো, তো তুমি যদি নিজেকে বিশ্বাস করতে পারো কি তুমি যদি কিছু করতে পারো তুমি এগিয়ে যাবে, পথ তৈরি হয়ে যায়, যেখানে পাহাড় কাটে যেখানে জল ঢেলে আসে রাস্তা তৈরি হয়ে যাবে, তুমি শুধু এগিয়ে চলো, নিজের উপরে ভরসা করো, তুমি নিশ্চয়ই পারবে। তুমি কোনোদিন না নিজেকে বলো না,